ছেলে মেয়ে তারা চাকরি করছেন, তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে, এবং তাদের মনে ভয় বা হয়তো এ রাজ্যে পিসি ভাইপোর কথায় অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি, এ কথায় তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন। প্রশ্নটা তো আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে। মামলা হচ্ছে যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী, তাদের অভিযোগ হচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হলে তারা হয়তো সুযোগ পেতেন, সেটা আদালত বিচার করবে। এবং পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে তা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন, সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো। আমার সঙ্গে ওরা কোনো অসৎ ব্যবহার করেননি, ওদের একটু উত্তেজনার প্রকাশ ঘটিয়েছে আর ওদের ধারণা হয়েছে আমি সব চাকরি খেয়ে নিচ্ছি। তা আমি ওদের বললাম না, চাকরি মামলা হবে, দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে, কেউ বাঁচাতে পারবে না। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।